আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা ফোন থেকে কিন্তু এই প্লে স্টোর ব্যবহার করি, তো প্লে স্টোর ব্যবহার করে না এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী নাই। তো আজকের ভিডিওতে এই প্লে স্টোরের এমন একটি গোপন কাজ শেখাবো, সেই কাজটা যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি একদম প্লে স্টোরের মাস্টার হয়ে যাবেন। তো এই কাজটি কীভাবে করবেন জানতে হলে দেখুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক না দিতে থাকেন একটি লাইক করে দিন, আর পাশে থাকা লাল সাবস্ক্রাইবতে একটি ক্লিক করে দিন। আর অবশ্যই এখানে নোটিফিকেশন বাটন আছে, এখানে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো প্রথম সেটিংসটা জানতে হলে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো এখানে দেখেন আমার ফোনের প্লে স্টোর, এই প্লে স্টোরে ক্লিক করে দিলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে ফ্রেন্ডস, আপনার একটা ইমেল আছে, সেই ইমেলটা কিন্তু প্লে স্টোরে এই কোনায় শো করবে। তো আপনি এই কোনাতে ক্লিক করে দিবেন। এই কোনাতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন অ্যাবাউট, এই অ্যাবাউটে ক্লিক করে দিবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আসার পর এখানে দেখেন প্লে স্টোর ভার্সন, এই যে এখানে দেখেন প্লে স্টোর ভার্সন, এখানে এক টানা তিনবার ক্লিক করে দিবেন। প্লে স্টোর ভার্সনে এক টানা তিনবার ক্লিক করে দিলে কী হবে, আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে নতুন নতুন ফিউচার পেয়ে যাবেন। তো এখানে প্লে স্টোর ভার্সনে আমি এক টানা তিনবার ক্লিক করে দিব, দেখেন এক দুই তিন, তিনবার ক্লিক করার পরে দেখেন এখানে প্লে স্টোর ভার্সনটা আপডেট হয়ে গেছে। তো এটা হলো প্রথম সেটিংস। তো এখন দ্বিতীয় সেটিংসটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো দ্বিতীয় সেটিংসটা দেখতে হলে এখন ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস এখন আবার প্লে স্টোরে ক্লিক করে দেবো। প্লে স্টোরে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন লোগো আইকন, এই লোগো আইকনে ক্লিক করে দিলাম। লোগো আইকনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ম্যানেজিং অ্যাপস ডিভাইস, এই প্রথম যে সেটিংসটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো দ্বিতীয় সেটিংসটা শিখতে হলে এখানে দেখেন নিউ হ্যান্ডফুল অ্যাপস ফোল্ডার, প্রথম সেটিংয়ে ক্লিক করে দিলাম। নিউ হ্যান্ডফুল অ্যাপস ফোল্ডারে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন 44+ অ্যাপস আছে। তো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে কিন্তু এখানে শো করবে। এখানে শো করার পরে আপনি যদি এই স্ক্রিনে ক্লিক করে দেন তাহলে এই স্ক্রিনে বলে দিবে আপনার এই অ্যাপসগুলো কিন্তু আপনাকে কোনো ক্ষতি করেনি বা আপনার ফোনটা কোনো ক্ষতি করেনি। তো এখানে আমি স্ক্রিন করে দেখবো আমার এই অ্যাপসে কোনো, আমার এই মোবাইলটা কোনো ক্ষতি করেনি। তো এখানে আমি স্ক্রিনে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করুন ফ্রেন্ডস, দেখবেন এখানে যদি স্ক্রিনে ক্ষতি করে তাহলে এখানে উল্লেখ করবে, আর যদি না করে তাও উল্লেখ করবে। এখানে দেখেন, তো দেখেন এখানে কোনো আমার কোনো অ্যাপসে আমার কোনো মোবাইলের কোনো ক্ষতি করে না, এই জন্য কোনো কিছু উঠে না। তো এখানে সব অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে এখানে লেখা উঠবে। তো এটা হলো দ্বিতীয় সেটিংস। তো তৃতীয় সেটিংসটা দেখার জন্য এখন ব্যাগে চলে আসবো। তৃতীয় সেটিংসটা শিখতে হলে এখানে দেখেন 11 GB অফ, 11 GB USB, এখানে তৃতীয় নম্বর অপশনে ক্লিক করে দিবেন। তৃতীয় নম্বর অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার যদি এখানে প্রথম অপশনটা সিলেক্ট থাকে তাহলে আপনি এখান থেকে তৃতীয় অপশনটা সিলেক্ট করে নেবেন। তৃতীয় অপশনটা সিলেক্ট করার পরে ফ্রেন্ডস আপনি দেখবেন আপনার অ্যাপগুলো কোনটা কত GB খাইছে বা কত MB খাইছে। এখানে দেখেন আমার গ্যালারিটা 669 MB খাইছে, ফেসবুক ফেজটা খাইছে 277 MB। তো আপনার এখানে যদি অনেক অতিরিক্ত কোনো অ্যাপসে আপনার MB খেয়ে থাকে তাহলে এটা আপনি শুরু করতে পারবেন। তো এটা কীভাবে শুরু করবেন, তো এটা শুরু করতে হলে এখন ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস এখানে দেখেন আপডেট, এই আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন আপডেট অল, আপনি যদি এই আপডেট অলে ক্লিক করে দেন তাহলে আপনার যে অ্যাপগুলো অতিরিক্ত MB খাইছে বা অতিরিক্ত যে স্টোরেজটা খাইছে সেটা অটোমেটিক কমে যাবে। তো এখান থেকে আপডেট অলে আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আমার প্রত্যেকটি অ্যাপস আপডেট হচ্ছে। তো আপনারও এভাবে প্রত্যেকটি অ্যাপস আপডেট হয়ে যাবে। তো আপডেট হয়ে গেলে কিন্তু আপনার ফোনটা কিন্তু আগের থেকে অনেক স্পিডে কাজ করবে। তো আপনি এই ট্রিকটি ব্যবহার করে আপনার প্লে স্টোরটা নতুন করে আপডেট করে নিতে পারবেন। তো আপনাকে সবাই কিন্তু প্লে স্টোরের মাস্টার বলবে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কোনোরকম উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।